ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে নতুন ও বিদায় কমিটির যৌথ সভায় বিদায় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরের পর নবনির্বাচিত সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় দ্বিতীয় ধাপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবাগত কমিটির সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক, জ ই বুলবুল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, কার্যকরী সদস্য পিয়াল হাসান রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহসভাপতি তাজুল ইসলাম, মলয়া সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, শাহনুর খান আলমগীর প্রমুখ। নবনির্বাচিত সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী ও হাজি সাইদুল আলম সোহরাব বলেন, ঐতিহ্যবাহী নবীনগর প্রেস ক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে আমরা কাজ করব। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও আলোচনা সভায় বক্তাগণ প্রেস ক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।